একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজ বিজ্ঞানের আজকের ক্লাসের দশম অধ্যায়ের বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ, এগুলোর মধ্যে আমরা আজকের ক্লাসে যেগুলো আলোচনা করব, বিচ্যুতিমূলক আচরণ কি, বিচ্যুতিমূলক আচরণ বৈশিষ্ট্যগুলো কি, সামাজিক বিচ্যুতির বিভিন্ন কারণ, এগুলোর মধ্যে সামাজিক বা সমাজ সংস্কৃতিমূলক কারণ, মানসিক বা মনস্তাত্ত্বিক কারণ, জৈবিক বা শারীরিক কারণ, এগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তো এখন দেখা যাক বিচ্যুতিমূলক আচরণ কি। প্রতিটি সমাজে কতগুলো নিয়ম নীতি আদর্শ থাকে এবং এসে অনুযায়ী সমাজে ব্যক্তি তার আচরণের আশার আচরণের প্রত্যাশা সে অনুযায়ী সমাজ থেকে ব্যক্তির কাছ থেকে ওই ধরনের আচার আচরণ গুলো প্রত্যাশা অনুযায়ী কামনা করা হয়। সমাজ থেকে ব্যক্তির কাছ থেকে সমাজ প্রত্যাশিত আচার আচরণ গুলো কামনা করা হয়, প্রত্যাশা করা হয়। আর এই প্রত্যাশিত আচার আচরণের পরিপন্থী তথা সমাজের প্রচলিত রীতিনীতি আদর্শ মূল্যবোধের পরিপন্থী আচরণকে মূলত বিচ্যুতিমূলক আচরণ বলা হয়ে থাকে। এবং এই বিচ্যুতিমূলক আচরণের সংজ্ঞার ক্ষেত্রে ইংল্যান্ডের ব্রিটিশ সমাজ বিজ্ঞানী অ্যান্থনি গিডেন্স গিডেন্স বলেছেন যে কোনো সম্প্রদায় বা সমাজের উল্লেখযোগ্য সংখ্যক জনসংখ্যার কর্তৃক গৃহীত আদর্শ বা রীতিনীতি অনুসরণ না করাকে বিচ্যুতি বলা হয়। বিচ্যুতি বলতে এখানে কোনো সম্প্রদায় বা সমাজের উল্লেখযোগ্য সংখ্যক জনসাধারণ কর্তৃক গৃহীত আদর্শ বা রীতিনীতির অনুসরণ না করাকেই বলা হচ্ছে বিচ্যুতিমূলক আচরণ বা বিচ্যুত আচরণ। এরপরে আর্থিক সেবারের মধ্যে বিচ্যুতিমূলক আচরণ হলো এক ধরনের আচরণ যা গোষ্ঠী বা সমাজের মানসম্মত বা প্রত্যাশিত আচরণকে লঙ্ঘন করে, সমাজের মানসম্মত বা প্রত্যাশিত আচরণকে লঙ্ঘন করে। সুতরাং এগুলোর আলোকে বলা যায় যে বিচ্যুত আচরণ হলো এক ধরনের আচরণ যা সমাজের মূল্যবোধ এবং আশা আকাঙ্ক্ষার পরিপন্থী এবং সমাজের বৃহত্তর জনগোষ্ঠীর দৃষ্টিতে অবাঞ্ছিত, অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত এবং পরিত্যাজ্য, এই আচরণগুলোকেই মূলত বিচ্যুতিমূলক আচরণ বলা হয়ে থাকে। এবার দেখা যাক তাহলে বিচ্যুতিমূলক আচরণের বৈশিষ্ট্যগুলো কী কী। বিচ্যুতিমূলক আচরণ বৈশিষ্ট্যের মধ্যে বিচ্যুতিমূলক আচরণগুলোর মধ্যে দেখা যায় বৈশিষ্ট্যের মধ্যে এটি এমন এক আচরণ বিধি ও মূল্যবোধের পরিপন্থী। এটি আচরণ বিধি এবং সমাজের আচরণ বিধি এবং মূল্যবোধের পরিপন্থী আচরণ বিচ্যুতিমূলক আচরণগুলো। এরপরে এটি সমাজের প্রত্যাশিত বা স্বাভাবিক আচরণ নয়, এটি সমাজ যে আচরণগুলো যে ধরনের আচরণ প্রত্যাশা করে ওই ধরনের আচরণ নয় বা অস্বাভাবিক, সমাজে যেগুলো স্বাভাবিক আচরণ এই ধরনের হয় না, অস্বাভাবিক আচরণ এগুলোর কথা বলা হচ্ছে। এটি ব্যক্তিগত আদর্শগত এবং সামাজিকভাবে ক্ষতিকর, এই আচরণগুলো ব্যক্তিগতভাবে আদর্শগতভাবে এবং সামাজিকভাবে ক্ষতিকর এই আচরণগুলো। এরপরে বলা হচ্ছে এই আচরণ বিচ্যুতিমূলক আচরণটি হলো আপেক্ষিক একটি বিষয়, এটি সামাজিক সংহতি এবং স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। সামাজিক সংহতি এবং সমাজের স্থিতিশীলতার জন্য এই বিচ্যুতিমূলক আচরণগুলো ক্ষতিকর। এটি সমাজ কাঠামোর সাথে সম্পৃক্ত, এই আচরণগুলো সমাজ কাঠামোর সাথে জড়িত সম্পৃক্ত এবং এটি সমাজের অপরিহার্য অবিচ্ছেদ্য বিষয়। এই বিচ্যুতিমূলক আচরণ সমাজের অপরিহার্য এবং অবিচ্ছেদ্য বিষয়, এটি সামাজিকভাবে নিন্দনীয় বিষয়, এটি অপরাধ নয়, অপরাধের পূর্ববর্তী অবস্থা, প্রাক অবস্থা। এই বিচ্যুতিমূলক আচরণগুলো অপরাধ নয় কিন্তু অপরাধের প্রাক অবস্থা। সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমে বিচ্যুতিমূলক আচরণকে দমন করা যায় বা হয়, সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমে বিচ্যুতিমূলক আচরণকে দমন করা হয় বা যায়। এই গেল বিচ্যুতিমূলক আচরণের বৈশিষ্ট্যগুলো। এবার দেখা যায় সামাজিক বিচ্যুতির বিভিন্ন কারণগুলোর মধ্যে সামাজিক বিচ্যুতির সমাজে বিভিন্ন ধরনের এই ধরনের অপ্রত্যাশিত আচরণগুলো একেবারেই দেখা যায়। সর্ব বিভিন্ন পরিস্থিতির প্রেক্ষাপটে আচরণগুলো মানুষ প্রদর্শন করে দেখায় এবং এই আচরণগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো সামাজিক বা সমাজ সংস্কৃতিমূলক কারণ, মানসিক বা মনস্তাত্ত্বিক কারণ, জৈবিক বা শারীরিক কারণ। এখন এসে যাক সামাজিক বা সমাজ সংস্কৃতিমূলক কারণ, এগুলোর মধ্যে সামাজিক অবস্থা। আবার সমাজ বিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন সামাজিক অবস্থার কারণে মূলত এই ধরনের বিচ্যুতিমূলক আচরণগুলো দেখা দেয়। বিশেষ করে আধুনিক, জটিল এবং পরিবর্তনশীল
আধুনিক জটিল এবং পরিবর্তনশীল ব্যবস্থায় মানুষের জীবন ধারার ক্ষেত্রে মানুষের জীবন ধারা বিভিন্ন মুখে পরস্পরমুখী দ্বন্দ্ব তৈরি হয় এবং এই দ্বন্দ্ব থেকেই মূলত এখানে আর্থসামাজিক যে সমাজের মধ্যে আর্থসামাজিক বৈষম্যগুলো দেখা দেয়, দারিদ্রতা দেখা দেয়, অসম প্রতিযোগিতা দেখা দেয় এবং দ্রুত সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে সমাজের মধ্যে নানা ধরনের পার্থক্যগুলো তৈরি হয় এবং এই পার্থক্যগুলো থেকেই মূলত এই সামাজিক অবস্থা থেকেই মূলত এই ধরনের সমাজ অপ্রত্যাশিত আচরণগুলো মানুষগুলো প্রদর্শন করে, এই বিচ্ছেদমূলক আচরণগুলো দেখা যায়। এরপরে বলা হচ্ছে সামাজিক বিশৃঙ্খলা। সমাজের মধ্যে যখন এখানে বিভিন্ন সামাজিক বিশৃঙ্খলার মধ্যে সামাজিক বিভিন্ন বিশৃঙ্খলাগুলো কিন্তু এই মানুষের বিচ্ছেদমূলক আচরণের ক্ষেত্রে দায়, সমাজের মধ্যে যখন নীতি আদর্শ মূল্যবোধের পরিবর্তন দেখা দেবে, নীতি আদর্শ মূল্যবোধের নিয়ন্ত্রণ মানুষের উপর থেকে কমে যাবে, তখন সমাজে নানা ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়। মানুষগুলোর মধ্যে নানা ধরনের ইচ্ছা মতো বিশৃঙ্খলা আচরণগুলো করতে শুরু করে, সমাজের প্রত্যাশিত আচরণগুলো না করে, এবং তখনই এই বিচ্ছেদমূলক আচরণগুলো দেখা দেয়, বিচ্ছেদমূলক কাজগুলো দেখা দেয়। এ কারণে সামাজিক বিশৃঙ্খলার কারণেও সমাজের বিচ্ছেদমূলক আচরণগুলো দেখা দেয় কারণগুলোর মধ্যে। এরপরে বলা হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণহীনতা। সামাজিক এই নিয়ন্ত্রণহীনতার মাধ্যমে সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলো যদি সমাজের মধ্যে কার্যকর ভূমিকা রাখতে না পারে, কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়, তখন সমাজের মধ্যে এই ধরনের অপ্রত্যাশিত আচরণগুলো দেখা দেয় এবং সমাজে বিশৃঙ্খল বিচ্ছেদমূলক এই আচরণগুলো দেখা দেয়। এবং এখানে অন্য সমাজের আবেগীয় দ্বন্দ্ব বা ক্ষমতার কারণে প্রভাবশালী ব্যক্তিরাও কিন্তু এখানে ব্যক্তিরাও বিচ্ছুত আচরণ করে থাকে এবং এতে অন্যরাও এই সমাজের প্রভাবশালী মানুষগুলো দেখা দেখি অন্যান্য সাধারণ মানুষগুলো তখন এই ধরনের আচরণগুলো করতে শুরু করে, দেখাতে শুরু করে। এরপরে ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ কারণেও সামাজিক বিচ্ছুতি দেখা দেয়। সমাজে আমাদের সামাজিকীকরণ করতে কিন্তু সমাজকে প্রত্যাশিত দ্বারাই সমাজে বসবাস উপযোগী করে মানুষগুলোকে গড়ে তোলে। সমাজের প্রত্যাশিত আচার আচরণ রীতিনীতি মূল্যবোধগুলো শেখানোর মধ্য দিয়ে সমাজে বসবাস উপযোগী করে গড়ে তোলে। কিন্তু এই নিয়মের মধ্যে সামাজিকীকরণের নিয়মের মধ্যে যদি এখানে প্রত্যাশিত রীতিনীতি মূল্যবোধ আচার আচরণগুলো যদি শেখাতে না পারে একজন মানুষকে, তখন ওই ত্রুটিপূর্ণ সামাজিকীকরণের দ্বারাই কিন্তু ওই মানুষটি তখন বিশৃঙ্খল এবং এই ধরনের সমাজের অপ্রত্যাশিত আচরণগুলো প্রদর্শন করতে থাকে, যেটা সামাজিক বিচ্যুতির কারণ। এবং এখানে ত্রুটিপূর্ণ সামাজিকীকরণের কারণে মূলত কিশোর অপরাধ, দুর্নীতি, প্রতারণা, চুরি এই ধরনের বিচ্ছেদমূলক আচরণগুলো দেখতে পাই আমরা। এই গেল সামাজিক বা সমাজ সংস্কৃতিমূলক কারণগুলো। এর মধ্যে মানসিক বা মনস্তাত্ত্বিক কারণগুলোর মধ্যে আমরা দেখতে পাই এই সামাজিক বিচ্ছেদের জন্য এই মানসিক বা মনস্তাত্ত্বিক কারণটাও অনেক গুরুত্বপূর্ণ কারণ। এবং এগুলোর মধ্যে দেখতে পাচ্ছি অবদমিত আবেগ এবং মানসিক দ্বন্দ্বগুলো। মানুষের মধ্যে অবদমিত যে মানসিক দ্বন্দ্ব এবং অবদমিত আবেগগুলো অস্বাভাবিক বহির্ভূত কাজ করতে গিয়ে মূলত মানুষের তার আকাঙ্ক্ষাগুলো দমন অবদমিত করে রাখতে রাখতে ওখান থেকে পরবর্তীতে এমনভাবে বহিঃপ্রকাশ করতে আচার আচরণের এবং ওই আচার আচরণের বহিঃপ্রকাশ থেকেই মূলত সমাজের বিচ্ছেদমূলক আচরণগুলো আমরা দেখতে পাই। এরপরে প্রেষণাজনিত দ্বন্দ্ব হতাশা। মানুষের প্রেষণাজনিত দ্বন্দ্ব হতাশা, না পাওয়ার ব্যর্থতা, কোনো কিছু থেকে না পাওয়ার যন্ত্রণা ব্যর্থতা থেকেই মূলত পরবর্তীতে মানুষগুলো এই প্রেরণাজনিত দ্বন্দ্ব হতাশা থেকেই মূলত মানুষের মধ্যে বিচ্যুত আচরণ ঘটে। এবং এখানে দেখা যাচ্ছে যে কিশোর অপরাধ, মাদকাসক্তি প্রভৃতি আচরণগুলো মূলত প্রেরণাজনিত দ্বন্দ্ব হতাশার থেকেই মানুষগুলো এই বিচ্যুতমূলক আচরণগুলো করে থাকে, প্রদর্শন করে থাকে সমাজের মধ্যে। এরপরে বলা হচ্ছে ব্যক্তিত্বের বিপর্যস্ততা। একজন মানুষের ব্যক্তিত্বের মধ্যে যদি ব্যক্তিত্ব বিপর্যস্ত হয়ে পড়ে, ব্যক্তির ব্যক্তিত্ব যদি বিপর্যস্ত হয় এবং আত্মতুষ্টি ও সন্তুষ্টির তাড়না যদি তীব্র হয়, আত্মসন্তুষ্টির তাড়না যদি তীব্র হয়ে দেখা দেয়, তাহলে তখন ওই মানুষটি
তার সন্তুষ্টি লাভ করার জন্য বিচ্যুত আচরণগুলো প্রদর্শন করে, বিচ্যুত আচরণ করে তাকে সমাজের প্রত্যাশিত নিয়ম কানুনগুলো বলে অপ্রত্যাশিত নিয়ম অপ্রত্যাশিত আচার আচরণগুলো প্রদর্শন করে। এভাবেই কিন্তু সমাজের মধ্যে বিচ্যুত আচরণগুলো দেখা যায়, বিচ্যুত আচরণ দেখা যায়। এরপরে ত্রুটিপূর্ণ মন মনোসামাজিক বিকাশ, ত্রুটিপূর্ণ মনোসামাজিক বিকাশ। এই ত্রুটিপূর্ণ মনোসামাজিক বিকাশের মধ্যে দেখা যাচ্ছে বিশেষ করে শৈশবে বাল্যকাল বাল্যকাল বয়সন্ধিকালে সুস্থ এবং স্বাভাবিক মনোসামাজিক বিকাশ যদি ব্যাহত হয় তাহলে ওই ব্যক্তির থেকে বিচ্যুতিমূলক আচরণগুলো দেখা যায়, সমাজের প্রত্যাশিত আচার আচরণগুলোর অভাব দেখা যায়, দেখতে পাওয়া যায়। এ কারণে এখানে বলা হচ্ছে ত্রুটিপূর্ণ মনোসামাজিক বিকাশের কারণেও কিন্তু সমাজে এই বিচ্যুতিমূলক আচরণগুলো আমরা দেখতে পাই, বিচ্যুতিমূলক আচরণের সৃষ্টির ক্ষেত্রে এগুলো ভূমিকা রাখে। এরপরে জৈবিক বা শারীরিক কারণ, জৈবিক বা শারীরিক কারণের মধ্যে দৈহিক গঠনগত কারণ বলা আছে। শারীরিকভাবে বিকৃত চেহারা, কুৎসিত চেহারা, দীর্ঘদেহী কুৎসিত চেহারা, বিকৃত আকৃতির ব্যক্তিরাও তাদের ত্রুটিপূর্ণ শারীরিক গঠনের কারণে সমাজের মধ্যে এই অপ্রত্যাশিত আচরণগুলো করে থাকে, প্রদর্শন করে থাকে এবং এভাবে বিচ্যুত আচরণ দেখা যায়। এরপরে জিনগত ত্রুটি, জিনগত ত্রুটির কারণে এখানে লম্ব্রোসো মতে মূলত মানুষ অপরাধীরা জন্ম থেকে অপরাধী হিসেবে জন্ম নেয়, কারণ এদের জিনের গত কারণে এই ত্রুটি থাকার কারণে ওদের এই অপরাধগুলো সংগঠনের ক্ষেত্রে সমাজের অপ্রত্যাশিত ধারার আচরণগুলো করার ক্ষেত্রে এক ধরনের ওরা আনন্দ পেয়ে থাকে, মজা পেয়ে থাকে এবং এগুলো থেকে ওরা এ ধরনের আচরণগুলো করে থাকে। জিনগত ত্রুটির কারণেও কিন্তু সমাজে বিচ্যুতিমূলক আচরণগুলো দেখা দেয়। এরপরে শারীরিক অসুস্থতা জনিত, মস্তিষ্কে আঘাত বা ব্রেনে টিউমারের কারণে, ব্রেন টিউমারের কারণেও মানুষগুলো এই শারীরিক অসুস্থতার কারণে অস্বাভাবিক ধরনের আচরণ করে থাকে মানুষগুলো এবং এভাবে বিচ্যুত আচরণগুলো দেখা যায় মানুষের মধ্যে এই বিচ্যুত আচরণগুলো দেখা যায়। এবং জৈব রাসায়নিক কারণ, জৈব রাসায়নিক কারণের ক্ষেত্রে আমরা আমাদের মানব আচরণের ভিত্তির মূলে রয়েছে স্নায়ুতন্ত্র এবং অন্তঃকরাগ্রন্থি সমূহ গুরুত্বপূর্ণ। মানুষের আচার আচরণের ক্ষেত্রে স্নায়ুতন্ত্র এবং অন্তঃকরাগ্রন্থি সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং এখানে বলা হচ্ছে এই স্নায়ুতন্ত্র ব্যবস্থার মধ্যে বিশেষভাবে সিম্প্যাথেটিক স্নায়ু ব্যবস্থার, প্যারাসিম্প্যাথেটিক ব্যবস্থার ত্রুটির কারণেও মানুষের মধ্যে বিচ্যুত আচরণ দেখা যায়। এবং মানব দেহের মধ্যকার অনেক জৈব রাসায়নিক ঘটনা বিচ্যুত আচরণের জন্য দায়ী হতে পারে। এভাবে ত্রুটিপূর্ণ বিপাক ক্রিয়া, অপুষ্টি, টক্সিন ক্রিয়ার কারণেও মানুষ শারীরিক সমস্যার সৃষ্টি হয় এবং তেমনি এই শারীরিক সমস্যা থেকে মানুষগুলোর মানসিক সমস্যা তৈরি হয় এবং এই মানসিক সমস্যা থেকে পরবর্তীতে নেশাগ্রস্ততা, মাদকাসক্ত, অপরাধ এবং কিশোর অপরাধের এই প্রবণতাগুলো দেখা দেয়। তাহলে এভাবেই কিন্তু এগুলোর কারণে সামাজিক বা সমাজ সংস্কৃতিমূলক কারণ এবং মানসিক বা মনস্তাত্ত্বিক কারণ, জৈবিক বা শারীরিক কারণ, এই কারণগুলোর দ্বারাই কিন্তু সমাজের মধ্যে বিচ্যুতিমূলক আচরণগুলো আমরা দেখতে পাই। তাহলে আজকের ক্লাসের মধ্যে আমরা জানলাম বিচ্যুতিমূলক আচরণ কি, বিচ্যুতিমূলক আচরণ বৈশিষ্ট্যগুলো কি, সামাজিক বিচ্যুতির বিভিন্ন কারণগুলো। এখান থেকে আমাদের বলতে হবে বিচ্যুতিমূলক আচরণ কি, বিচ্যুতিমূলক আচরণ বৈশিষ্ট্যগুলো পড়তে হবে এবং এই বিচ্যুতি সামাজিক বিচ্যুতির কারণগুলোর মধ্যে সামাজিক বা সমাজ সংস্কৃতিমূলক কারণ বা এই মানসিক বা মনস্তাত্ত্বিক কারণ, জৈবিক বা শারীরিক কারণ, এই এখান থেকে যে কোনো একটি কারণ ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, এই ধরনের করে প্রশ্নগুলো হতে পারে পরীক্ষার ক্ষেত্রে। কাজেই ওই এই অনুযায়ী করে আজকের ক্লাসের যেভাবে বললাম প্রশ্নগুলো, যে অনুযায়ী করে বললাম 15 প্রশ্ন হতে পারে বড় প্রশ্ন, এগুলোর থেকে এগুলো বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো, এই ধরনের যে প্রশ্ন হবে ওই অনুযায়ী করে এখান থেকে এই জিনিসগুলো পড়তে হবে। তাহলে আজকে এই পর্যন্ত।